তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো ডিমের একটা রেসিপি খুব সুন্দর রেসিপি তো ওর জন্য আমরা বেশি নাম করব না তো যাই হোক এখানে আমরা আলুকে সিদ্ধ করে নিয়েছি দুটা সিটটি মেরে দিলাম আলু সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমরা হটিয়ে দিলাম এখানে ডিমগুলোকে সিদ্ধ করে ওটাকে মানে চোখাটাকে ছিলে দিয়েছি দেখতে পাচ্ছ কত গ্লেস মারছে তো যাই হোক এখানে সর্ষের তেল ঢেলে দিলাম শস্যের তেলকে আমরা গরম করতে দিলাম এখানে এর উপরে দিলাম লবণ লবণ উপরে দেবো হলুদ হলুদ দিয়ে হলুদ 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 দিয়ে দিয়ে ভালো করে মেখেলাম আর মিডিলে ছেদ করে দিচ্ছি ছন্নি দিয়ে দেখতে পাচ্ছ ভালো করে ছেদ করে দিলাম এবার দেওয়ার পর এখানে আমরা গরম তেলে ভালো করে দিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছি গরমের চোটে পারফার্ট করে লাফাচ্ছে না লাফালে কোনো প্রবলেম নেই তো ডিম ভাজা হয়ে গেল আমরা এটাকে উঠিয়ে নেব ঠিক আছে তো ডিম ভাজার পর যেটা আলু আমরা সিদ্ধ করলাম ওই আলুটাকে দিলাম এই আলুটাকে আমরা একটু হালকা করে ভেজে নেবো দেখতে পাচ্ছি আমাদের অনেকটা লাল লাল হয়ে গেছে তো হলুদও হয়ে গেছে তো যাই হোক আমরা এবার উঠিলাম ঠিক আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট ছ মিনিট তো উঠিলাম উঠিয়ে নেওয়ার পর এখানে মিক্সিতে আমরা দিলাম রসুন পেঁয়াজ লঙ্কা আর আদা ঠিক আছে রসুন পেঁয়াজ লঙ্কা আদা এখানে আমরা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ দিলাম একটু বেশি করে পেঁয়াজ আর দিলাম টমেটো টমেটো দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে জিরা তো জিরা আর আগে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আমরা দিলাম জিরা ঠিক আছে তো জিরা দেওয়ার পর আমরা এটাকে ঢেকে নিলাম ঢেকে মিক্সিতে এটা পিসিয়ে নেব তো এখানে দিলাম কালো জিরা কালো জিরা দেওয়ার পর তেজপাতা তেজপাতা লাল লঙ্কা লাল লঙ্কা দেওয়ার পর এবার চিনি চিনি দেওয়ার পর এটাকে হালকা করে নাড়িয়ে নেব এবার নাড়িয়ে নেওয়ার পর একটু আমাদের তেল কমে গেছিলো ওই জন্য আমরা সরসাতে আর একটু ঢেলে দিলাম তো এখানে আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি পিঁয়াজগুলো দেখতে পাচ্ছি পটপট করে ফুটে যাচ্ছে তো এবার যেটা আমরা মিক্সিতে পিছলাম ওটা আমরা দিলাম তো এখানে ভালো করে দেখতে পাচ্ছি আমরা নিলাম আর এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এটাকে আমরা দিয়ে দিলাম এর উপরে মিট মশলা ঠিক আছে আমি এই মিট মশলা প্যাকেট দেখে নিলাম তো দেখিয়ে দিলাম যাই হোক মিট মশলা যে কোনো দোকানে পেয়ে যাবে এখানে দিলাম লবণ লবণ দেওয়ার পর আমরা এটাকে ফুটিয়েছি ঠিক আছে কিছুক্ষণ ধরে ফুটিয়ে যাব তো এখানে আমরা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া ঠিক আছে গোলমরিচের গুঁড়া দেওয়ার পর আমরা ভালো করে ফুটিয়েছি এবং অনেকক্ষণ ধরে আমরা ফুটাবো তার উপরে দিলাম লঙ্কার গুঁড়া এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকটাই শুকিয়ে গেছে একবারে এবার শুকিয়ে যাওয়ার পর আমরা এখানে ডিমটাকেও আর আলুটাকেও দিয়ে দেবো এবার দেওয়ার পর এখানে দশ মিনিট ধরে আমরা এটাকে মানে যতক্ষণ দশ মিনিট একটু বেশিও লাগতে পারে তো যতক্ষণ এই জলটা মানে ঝোলটা না শুকিয়ে যায় যতটুকু আছে জল বেছে ওটা একবারে শুকিয়ে যাবে ততক্ষণ আমরা এটাকে ফুটিয়ে যাবো এখানে দেখতে পাচ্ছি আর দেখার মতো কিছুই নেই সব শুকিয়ে গেছে তো এবার এরকম শুকিয়ে যাওয়ার পর এর উপর দিয়ে দেবো আমরা জল এবার জল দেওয়ার পরও আমরা দশ মিনিট ধরে ওটাকে ফুটিয়ে যাবো তো জল দিলে আমরা জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো এবার আমরা দশ মিনিট ধরে এইভাবে ফুটিয়ে যাবো আর একটু হালকা হালকা করে নাড়িয়ে নেবো মিডিলে মিডলে তার উপরে দিলাম আমরা কাস্তুরি মেথি দশ মিনিট পর আমরা দিলাম কাস্তুরি মেথি কাস্তুরি মেথি দেওয়ার পর একটু আমরা ফুটিয়ে নিলাম ঠিক আছে দশ মিনিট আমাদের হয়নি দশ মিনিট মানে ফুটাতে ফুটাতে দশ মিনিট হয়ে গেলো তো হয়ে যাওয়ার পর আমাদের ভিডিও শেষ